প্রিয় শিক্ষার্থী, আমি শামসুন নাহার। অতি মহামারীর সময় আবার অনলাইনে ক্লাসে তোমাদের সাথে হাজির হয়েছি খনিয়ানু মাধ্যমিক বিদ্যালয় থেকে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর আমি প্রিপারেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং অনলাইনে ক্লাসে আমার সঙ্গেই আছো। এই আশাবাদ ব্যক্ত করে আমি শুরু করছি আজকের ক্লাস, প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন শব্দের প্রি অর্থ পূর্বে। আমি দেখো লিখছি, প্রি অর্থ পূর্বে, প্রি অর্থ পূর্বে। পজিশন অর্থ অবস্থান, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ প্রি পজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন, কোনো নাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে, ওই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ডের কী সম্পর্ক তা নির্ণয় করে, তাকে আমরা বলবো প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে পূর্বে অবস্থান করবে, কিসের পূর্বে অবস্থান করবে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে এবং অন্যান্য সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে তার সম্পর্কটা নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রিপোজিশন বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কমপ্লেক্স প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন এবং কমপ্লেক্স প্রিপোজিশন ইত্যাদি ভাগে প্রিপোজিশনগুলো ভাগ করা যায়। তো আজকে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো সিম্পল প্রিপোজিশন কি এবং কোনগুলো। সিম্পল প্রিপোজিশন হচ্ছে যে প্রিপোজিশনগুলো সাধারণত একটি ওয়ার্ডেই ব্যবহার করা হয় তাকে বলে সিম্পল প্রিপোজিশন। যে প্রিপোজিশনগুলো একটি মাত্র ওয়ার্ডের উপরে মধ্যে সীমাবদ্ধ থাকে সেগুলোই হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনগুলো কি কি হতে পারে? অ্যাট, ইন, আপ, বাই, ফর, ফ্রম, অফ ইত্যাদি ইত্যাদি। আমি আবারও দেখাচ্ছি সিম্পল প্রিপোজিশনগুলো, যে প্রিপোজিশনগুলো একটি মাত্র ওয়ার্ডে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলবো সিম্পল প্রিপোজিশন। কি কি হতে পারে সেগুলো? অ্যাট, ইন, আপ, বাই, ফর, ফ্রম, অফ ইত্যাদি ইত্যাদি। এরপরে আসবো কম্পাউন্ড এবং ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড এবং ডাবল প্রিপোজিশন তোমরা দেখলেই বুঝতে পারছো, ডাবল অর্থ দ্বিতীয় বার, মানে দুটো মিলে যেটাকে বলে সেটাকে আমরা ডাবল বলি। ডাবল এবং প্রিপোজিশন, ডাবল এবং কম্পাউন্ড প্রিপোজিশনগুলো কি হতে পারে? উইদাউট, ইনটু, আপন, বিফোর, ইনসাইড, বিসাইড ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু ভেঙে দেখাই তোমাদেরকে। উইথ, উইদাউট, উইথ প্লাস আউট। দেখো এখানে দুটো প্রিপোজিশন যোগ হয়েছে, উইথ এবং আউট। একসঙ্গে আমরা কি বলছি? উইদাউট। এর জন্য এটা ডাবল প্রিপোজিশন বা কম্পাউন্ড প্রিপোজিশন এর ব্যবহার করা যায়। ইনটু, ইন একটা প্রিপোজিশন। দেখো আমাদের এখানে আছে সিম্পল প্রিপোজিশন, ইন আছে, আছে ইন আছে। এখানে টু আমরা লিখতে পারি। দেখো এখানে আরেকটা লিখি আমি টু। তাহলে দেখো এখানে সিম্পল প্রিপোজিশন ইন আছে, আবার টু আছে। আমি ডাবল প্রিপোজিশনে দেখতে পাচ্ছি ইনটু, একসঙ্গে একটা প্রিপোজিশন, অর্থাৎ দুটো একসঙ্গে মিশেছে। আপন, আপ এবং অন, আপ এবং অন, আপ এবং আমি এখানে অন লিখি আবার আরেকটা, আপ এবং অন, আপন। বিফোর, বিফোর, ইনসাইড। দেখো ইন আছে এখানে, ইন সাইড, ইনসাইড, দুটো মিলে একটা প্রিপোজিশন হয়েছে, তাহলে এটাকে আমরা ডাবল প্রিপোজিশন বলবো। বিসাইড, বি একটা, সাইড একটা, বিসাইড প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা দেখলাম সিম্পল প্রিপোজিশন এবং ডাবল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন যে প্রিপোজিশনগুলো সাধারণত একটা ওয়ার্ডের সীমাবদ্ধ থাকে তাকে বলে সিম্পল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন হচ্ছে যেখানে দুটো প্রিপোজিশন একত্রে হয়ে একটি প্রিপোজিশনের কাজ করে তাকে আমরা ডাবল প্রিপোজিশন বা কম্পাউন্ড প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে চলে যাচ্ছি আমরা কমপ্লেক্স প্রিপোজিশন। কমপ্লেক্স প্রিপোজিশন কোনটা? যেমন অ্যাকর্ডিং টু, ইন ফ্রন্ট অফ, ইন কেজ, অন বিহাফ অফ, বাই ডিডন্ট অফ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ অ্যাকর্ডিং টু, ইন ফ্রন্ট অফ, ইন কেজ, অন বিহাফ অফ, বাই ডিডন্ট অফ ইত্যাদি ইত্যাদি। এই প্রিপোজিশনগুলো একটু খেয়াল করো তোমরা শিক্ষার্থী, এই প্রিপোজিশনগুলো সাধারণত কিন্তু আমরা প্রভাব হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? এটা কি? বাই ডিডন্ট অফ,
অন বিহাফ অফ, এই সবগুলো মিলে দেখো এখানে কতগুলো অ্যাকর্ডিং টু, ইন ফ্রন্ট অফ, কতগুলো এখানে প্রিপোজিশন একসঙ্গে হয়েছে এবং একটা নির্দিষ্ট ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হচ্ছে। ইন কেজ, ইন কেজ, ইন একটা প্রিপোজিশন আমরা জানি, এটা সিম্পল প্রিপোজিশনের মধ্যে তোমরা দেখো আছে, এখানে সিম্পল প্রিপোজিশন ইন আছে, এখানে ইন কেজ একটা প্রিপোজিশন হয়ে গেছে। ইন কেজ, ইন কেজের মানে কি আবার জানো তোমরা যদি, তাহলে এটা একটা প্রভাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে অন বি হাফ, অন বি, অন বি হাফ অফ, এখানে প্রায় চারটা প্রিপোজিশন দেখো এখানে অ্যাড হয়ে আসছে। বাই, ডিডন্ট, অফ, এখানে দেখো কতগুলো আছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখলাম যে প্রিপোজিশন অর্থাৎ পূর্বে অবস্থানকারী যে ওয়ার্ডটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা এটা সম্পর্ক নির্ধারণ করতে পারি সেন্টেন্সের সাথে অন্যান্য ওয়ার্ডের সাথে। আর এই প্রিপোজিশনগুলোকে আমরা সাধারণত সিম্পল, কম্পাউন্ড, ডাবল, কমপ্লেক্স ইত্যাদি শ্রেণীতে ব্যাক করতে পারি এবং প্রত্যেকটা প্রিপোজিশনের ধরুন আমরা জানলাম, যেমন সিম্পলি প্রিপোজিশন আমরা দেখেছি অ্যাট, ইন, আপ, বাই, ফর, ফ্রম, অফ, টু, অন, এবং কমফোর্ট এবং ডাবল প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি উইদাউট, ইনটু, আপন, বিফোর, ইনসাইড, বিসাইড। তোমার থেকে বলেছি আমি সাধারণত ডাবল প্রিপোজিশনে দুটো প্রিপোজিশন মিলে, সিম্পল দুটো প্রিপোজিশন মিলে একটা প্রিপোজিশনে কাজ করে তাকে আমরা ডাবল প্রিপোজিশন বলছি, এবং কমপ্লেক্স প্রিপোজিশন সাধারণত এখানে অ্যাকর্ডিং টু, ইন ফ্রন্ট অফ, ইন কেস, বাই, ডিডন্ট অফ, অন বিহাফ অফ ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব কিভাবে এই প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি প্রথমে সিম্পল প্রিপোজিশনে চলে যাব। সিম্পল প্রিপোজিশনে আছে অ্যাট, ইন, আপ, বাই, ফর, ফ্রম, অফ, টু, অন ইত্যাদি ইত্যাদি, তাই না? তো অ্যাট আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, কোন কোন সেন্টেন্সে ব্যবহার করতে পারবো, কোন কোন ওয়ার্ডের আগে আমরা ব্যবহার করতে পারবো, আপ কোথায় ব্যবহার করব, বাই কোথায় ব্যবহার করব, ফর কোথায় ব্যবহার করব, এগুলো আমরা এখন দেখবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথেই থাকো, আমি এখন তোমাকে দেখাবো কোন কোনটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারটা আমরা শিখবো এখন। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে চলে যাব ইন। ইন কি প্রিপোজিশন আমরা শিখলাম এতক্ষণ? ইন হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন। ইনটা আমরা ব্যবহার করব কোনো কিছুর ভিতরে স্থায়ী অবস্থান হিসেবে, যখন আমরা ব্যবহার করব কোনো কিছুর ভিতরে যেটা স্থায়ী থাকবে সেটা হচ্ছে আমরা ইন ব্যবহার করব। যেমন দি বুক ইজ ইন দ্য ব্যাগ, দি বুক ইজ ইন দ্য ব্যাগ। দেখো এখানে ব্যাগের ভিতরে স্থায়ী অবস্থানকে বোঝাইছি, এর জন্য আমরা ইন ব্যবহার করেছি, ইন, ইন প্রিপোজিশন। আমরা যখন ব্যবহার করব অন, অন প্রিপোজিশনটা আমরা কোথায় ব্যবহার করব? অন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব সাধারণত কোনো জিনিসের উপর ছুঁয়ে আছে, একটা জিনিসের উপর আছে এবং সেটা ছুঁয়ে আছে, সেটা হচ্ছে আমরা অন ব্যবহার করব। দি বুক ইজ, দি বুক ইজ অন দ্য টেবিল, অন দ্য টেবিল, অন ব্যবহার করেছি। তাহলে কোনো জিনিসের উপর আছে এবং সেটা ছুঁয়ে আছে, সেরকম ব্যবহার করতে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আজকে শুধু সিম্পল প্রিপোজিশনে মাত্র দুটো তোমাদেরকে দেখালাম, আগামী ক্লাসে আমি তোমাদেরকে ঠিক আবার কম্পাউন্ড, ডাবল প্রিপোজিশন এবং কমপ্লেক্স প্রিপোজিশনের ব্যবহার কোথায় আমরা ব্যবহার করব সে সম্পর্কে নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থেকে অনলাইনে আমার সঙ্গে ক্লাসে যুক্ত থাকবে, আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।